ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর, এবার জবরদস্তি ঘরে তালা ভাঙার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, তিনি অভিযোগ করেছেন যে জবরদস্তি ঘরের তালা ভাঙার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, বিনা পানি দেবীর ঘরের তালা ভাঙার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। ঠিক কি হয়েছিল, কি অভিযোগ বিস্তারিত জানবো। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজ ঠিক সন্ধ্যার পরেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর এবং তার পরিবারের সদস্যরা, অর্থাৎ শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের মা সবিরানী ঠাকুর, সকলে মিলেই এই বড়মা বিনাপানি দেবী ঠাকুরের ঘরের তালা ভেঙে প্রবেশ করে বলে অভিযোগ তুলেছেন। অন্যদিকে অর্থাৎ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আর এক সংঘাধিপতি মমতা ঠাকুর, মমতা ঠাকুরের অভিযোগ তারা এই ঘরে ছিলেন, সেই অবস্থাতেই সেই ঘরের তালা ভেঙে প্রবেশ করা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে, তেমনই কিন্তু অভিযোগ তুলেছেন মমতা ঠাকুর। তিনি কিন্তু দাবি করেছেন একজন মহিলা তিনি এখানে কি করে থাকবেন, তার উপরে যেরকম ভাবে অত্যাচার করা হচ্ছে এবং লাঠিসোঁটা নিয়েও আক্রমণ করা হয়েছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু ঠাকুর, ইতিমধ্যেই শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর বড়মার ঘরের মধ্যেই বসে আছেন। তারা জানিয়েছেন যে তাদের ঠাকুরদার সম্পত্তি, তার ঠাকুরদা যে ঘরে থাকতেন, ঠাকুমা যে ঘরে থাকতেন, সেই সম্পত্তির উপরে তাদের অধিকার আছে, সেই কারণেই দীর্ঘদিন ধরে তালা খুলবার জন্য, দীর্ঘক্ষণ ধরে তালা খুলবার জন্য তারা আবেদন জানিয়েছিল। দীর্ঘদিন ধরে এই ঘরে প্রবেশ করবেন বলে তারা আবেদন জানিয়েছিল, কোনো আবেদনে সাড়া দেননি মমতা ঠাকুর। এবং তিনি দাবি করেছেন যে এখানে রীতিমতন জোরপূর্বক মমতা ঠাকুর এই ঘর দখল করে রেখেছিল, সেই কারণে তারা বাধ্য হয়েই তার ঠাকুরদার সম্পত্তি তালা ভেঙে প্রবেশ করেছেন তারা দাবি করেছেন। এবং সেখানেই তার মা ছবিরানী ঠাকুর এবং তার স্ত্রী সোমা ঠাকুরও সেখানে রয়েছেন। তারা জানিয়েছেন এখন থেকে এই বড়মার ঘরে তারাই থাকবেন, যদি পার্শ্ববর্তী যে ঘরটি আছে, যে ঘরে মমতা ঠাকুর থাকেন, অর্থাৎ তার জেঠুর ঘর, তার জেঠুর ঘরে মমতা ঠাকুর থাকতে পারেন। তিনি কিন্তু জানিয়েছেন ইতিমধ্যেই যে পাশে যে ঘরটি জেঠিমা অর্থাৎ মমতা ঠাকুরের আছে, সেই ঘরে তিনি থাকতে পারেন, কিন্তু আজ থেকে এই বড়মার ঘরে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর নিজেরা থাকবেন বলে কিন্তু জানিয়ে দিয়েছেন। জানিয়ে কিন্তু ইতিমধ্যেই ঠাকুর বাড়িতে সরগরম হয়ে উঠেছে এবং লোকসভা নির্বাচনের প্রাককালে বলা যেতে পারে ব্যাপক পুলিশি ব্যবস্থা রয়েছে এখানে। উল্টো দিকে শান্তনু ঠাকুরের যে সমস্ত সেন্ট্রাল ফোর্সরা রয়েছে বড়মার ঘরের সামনে, তারা রীতিমতন পিকেট করে রয়েছে। দীর্ঘক্ষণ ধরে এই অবস্থা চলছে ঠাকুর বাড়িতে, বলা যেতে পারে মেলার মধ্যে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। তোমশ্রী বেশ অনিরুদ্ধ, ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর, এবার জবরদস্তি ঘরে তালা ভাঙার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, বড়মা বিনাপানি দেবীর ঘরে তালা ভাঙার অভিযোগ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তৃণমূল সাংসদ, রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের সঙ্গে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। পরবর্তীতে অবশ্যই তাদের প্রতিক্রিয়া শোনানোর এবং জানানোর চেষ্টা করব আপনাদের। আবারও ভূপতিনগরের খবরের দিকে নজর রাখবো, কারণ এবার এনআইএর বিরুদ্ধে পাল্টা